আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কিছুদিন আগে শেষ হয়ে গেছে দেবের আপকামিং মুভি কবিরের শুটিং। সম্প্রতি তাই একটি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যাংকক গিয়ে রুক্মিণীর সঙ্গে একটা দারুণ ছুটি কাটাচ্ছেন এই টলিউড সুপারস্টার। তাই এই দুজনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পেজেও কবিরের প্রমোশনের পাশাপাশি দেখা যাচ্ছে সমুদ্রে ছুটি কাটানো টুকরো টাকরা ফ্রেমবন্দি মুহূর্তদেরও। কখনো স্পিড বোর্ড থেকে দেখা বিশাল সমুদ্র, কখনো বিশাল পাথরের ফাঁক দিয়ে দেখা অতল জলের আহ্বান, তো কখনো আবার লোভনীয় সুস্বাদু গুড মর্নিং পানীয়র গ্লাস প্রেমবন্দি হয়ে শোভা পাচ্ছে দেবের ফেসবুক টাইমলাইন জুড়ে। বোঝাই যাচ্ছে দারুণ মুডে রয়েছেন তিনি। কিন্তু এর মধ্যে তিনি আপলোড করেছেন এক মন ভালো করা রামধনুর ছবি। ক্যাপশনে লিখেছেন, Getting a 180 degree rainbow is like a page out of a childhood storybook. সত্যি যে শৈশবের গল্পের বই থেকে উঠে আসা এই ছবি এক লহমায় আমাদের পৌঁছে দেয় ছেলেবেলায়। আর যারা এখন কাটাচ্ছে তাদের রামধনু রঙা ছেলেবেলাটা, সেই সমস্ত বাচ্চারা তো সবাই দেবের ফ্যান। তাদের স্বপ্নের হিরোর নাম দেব। দেব নিজেও সিটি সিনেমার মুখোমুখি হয়ে বলেছিলেন এই ব্যাপারে তিনি কতটা লাকি। আমার কাছে আশ্চর্য লাগে কে আমি অনেক হয়তো অস্বীকার করব, এটা আমার সত্যি, এটা আমার কাছে অনেকেই বলেছে কে আমার গান শুনে বাচ্চারা খাবার খায়, আমার গান শুনে বাচ্চারা ঘুমোয়, বাচ্চারা হিউজ ফ্যান আমার ডান্সগুলোকে কপি করার চেষ্টা করে। তো আমি না কোন ধরনের এটা খুঁজে পেতাম না কি আমি এমন কি করলাম বা আমার মধ্যে এমন কি আছে যেটা বাচ্চারা এত রিলেট করতে পারে বা বাচ্চারা এত ভালোবাসে, এটা উত্তর আজ পর্যন্ত পাইনি। কিন্তু যেটা আমি করতে পেরেছিলাম কি না বস, তাহলে বাচ্চাদের জন্য কিছু আলাদাভাবে করতে হবে, অ্যান্ড থ্যাংক গড চাঁদের পার হলো। এইটা সিরিয়াসলি ভেবে আমরা চিন্তাভাবনা করে কে উই ওয়ান্টেড টু গো মোর ক্লোজার। কিন্তু সেই বাচ্চাদের হিরোই কি এবার কবিরের টেররিস্ট, এই প্রশ্ন কোটি টাকার। তবে মজার ব্যাপার হলো কবিরের বিষয়বস্তু সন্ত্রাসবাদ হলেও ছবির প্রমোশনে কিন্তু বারংবার ধরা পড়ছে মানবতার জয়গান। ধর্মের নামে বিভাজনকে মুছে ফেলার ডাক, মানব ধর্ম সমস্ত ধর্মের ঊর্ধ্বে তুলে ধরার পাশাপাশি যেখানে কখনো বলা হচ্ছে দ্য সলিউশন টু টেরোরিজম ইজ এডুকেশন নো বোম, কখনো আবার পরিষ্কার বলছে সে নো টু টেরোরিজম, এমনকি 26 জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর প্রতি ট্রিবিউটও জানিয়েছে টিম কবির। সুতরাং আশা করাই যায় কবির ছবিটিতেও আদতে জয় হবে মানবতার। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।